ময়দানে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 40 জন। আহতদের স্থানীয় আহসানিয়া মিশন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ইজতেমা ময়দানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। ময়দানে থাকা মুসল্লিরা জানান, রান্নার সময় ময়দানের দ্বিতীয় খিত্তায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। সে সময় গরম খাবার পড়ে অনেকে আহত হন। প্রাথমিকভাবে 40 জন আহতের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন মুসল্লিরা। বেলা 11:30টার দিকে শুরু হবে জুম্মার নামাজের বয়ান। এর আগে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 4 দিনের বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। দেশের 64 জেলার মুসল্লিদের পাশাপাশি বিদেশিরাও যোগ দিয়েছেন বিশ্ব ইজতেমায়। বিবাদমান দুই পক্ষের সম্মতিতে এবার বিশ্ব ইজতেমা চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 4 দিন। তবে আখেরি মোনাজাত হবে দুই ভাগে 16 ও 18 ফেব্রুয়ারি। হঠাৎ করে এরা দৌড় দিয়ে মানে একসাথে সবাই বেরিয়েছে। আমরা যারা রাস্তায় ছিলাম আমাদেরকে ধাক্কা মানে একবারে ফেলাই দিয়ে আমরা দাঁড়ানোর মতো না, অনেক মানুষ একসাথে ধাক্কা দিয়েছে না, সাইডে ডালের ডেক ছিল, চুলা ছিল, সবাই চুলায় ডালের ডেকে পড়ে গেছে।